লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাপ্তাইয়ের করোনা রোগীর সংখ্যা। শনিবার 27 জুন রাতে চট্টগ্রাম বিআইটি আইডি হতে আসা রিপোর্টে কাপ্তাইয়ে 2 জন ব্যাংক কর্মকর্তা এবং 5 জন পুলিশ সদস্যের করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছেন কাপ্তাই স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পারসন ডাক্তার ওমর ফারুক রনি। আক্রান্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে 1 জন কাপ্তাই ফাঁড়ির আইসি, 2 জন ওই ফাঁড়ির কনস্টেবল এবং 2 জন পুলিশ সদস্য কাপ্তাই থানায় আছেন কর্মরত। অপরদিকে করোনায় আক্রান্ত 2 জন ব্যাংক কর্মকর্তা KPM সোনালী ব্যাংকে কর্মরত আছেন বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়। কাপ্তাই থানার ওসি নাসিরউদ্দিন জানান, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের অন্য কোনো লক্ষণ না থাকায় তারা ফাঁড়ি এবং নিজ বাসায় আইসোলেশন থেকে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। এদিকে চন্দ্রঘোনা KPM ব্যাংকের ম্যানেজার সুশীল মার্মা জানান, আক্রান্ত 2 ব্যাংক কর্মকর্তার শারীরিক অবস্থা ভালো থাকায় তারা ব্যাংকের বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে কাপ্তাইয়ে মোট আক্রান্ত হলেন 53 জন এবং সুস্থ হলেন 20 জন।